দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পার্থ চট্টোপাধ্যায় কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে। তারপরে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা এসএসসি দুর্নীতি মামলায় যুক্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে পথে নেমে আরও বেশি সক্রিয় হয়েছেন। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বেলিয়ার তোরে একটি মিছিল ও পথ অবরোধ করে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বেলিয়াতরের ডাকবাংলো মোড় এলাকায় পথ অবরোধ করে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে তারা। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবিও জানায়। যদিও এই পথ অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ পথ চলতি মানুষদের। এ বিষয়ে কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার বলেন, রাজ্য সরকার একটা দুর্নীতি সরকার, আর এই দুর্নীতির সঙ্গে তৃণমূলে যে সমস্ত নেতা মন্ত্রীরা যুক্ত রয়েছেন তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা দেখেছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যে এটা আমরা বলছি না, এটা কোর্ট বলছে, এটা বাংলার জনগণ বলছে, পশ্চিমবাংলার মানুষ বলছে, যে পার্থ চট্টোপাধ্যায়ের যে সমস্ত হ্যান্ডসরা ছিল, আজকে দেখেছেন প্রাক্তন এই পার্থ চট্টোপাধ্যায়ের যে আত্মসহায়ক তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তিনি বলছে যে কোথায় কোথায় টাকা গেছে আমাকে যদি বলতে হয় আমি সব বলে দেবো। তার মানে কি, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে তার যে সমস্ত হ্যান্ডসরা ছিল সে সমস্ত হ্যান্ডসরা টাকা কালেকশন করে তার ওই যে প্রিয় বান্ধবীদের বাড়িতে গচ্ছিত রেখেছে। এইটা সম্পূর্ণভাবে আমরা চাই, সম্পূর্ণ যারা এই সমস্ত দুর্নীতি করেছে, এই দুর্নীতিপরায়ণ যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িয়ে আছে তারা উপযুক্ত শাস্তি পাক। এই উপযুক্ত শাস্তির দাবিতেই আজকে আমাদের এইভাবে কুশপুতুল পুরানো হলো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটি রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।